έκανα ουρνά. Assalamu alaikum. Online class of Shabai ke Shabat Omo. Mimu Samad Sahanat Kadun, Musti Buza Yusuf Ali School and College. Priya Shikhartira, Asha Kori Tumra Bhalo Acho. Ami Allah Rahmote Bhalo Achi. Ajke Saptom Shredi Gonit Bishoy Theke দ্বিতীয় অধ্যায় আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ে রয়েছে সমানুপাত ও লব্ধি প্রিয় শিক্ষার্থীরা এই অধ্যায়ে শেষে তোমরা বহুরাশি ও ধারাবাহিক অনুপাত সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে সমানুপাত ব্যাখ্যা করতে পারবে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বহুরাশি অনুপাত ধারাবাহিক অনুপাত এবং সমানুপাত শিক্ষার্থীরা তোমরা ক্লাস 6 এ অনুপাত সম্পর্কে পড়েছো এবং অনুপাত সংক্রান্ত সমস্যার সমাধান করেছো আজকে আমরা সমানুপাত সম্পর্কে জানব অনুপাত কি অনুপাত কাকে বলে তোমরা ক্লাস 6 এ পড়েছো অনুপাত হচ্ছে ভগ্নাংশ অনুপাত হচ্ছে একটি ভগ্নাংশ অনুপাত দুটি একজাতীয় রাশির মধ্যে তুলনা করা বোঝায় তোমরা ক্লাস 6 এ বিভিন্ন ধরনের অনুপাত সম্পর্কে পড়েছো সরল অনুপাত গুরু অনুপাত লঘু অনুপাত এক অনুপাত যৌগিক অনুপাত বিভিন্ন ধরনের অনুপাত সম্পর্কে পড়েছো এবং অনুপাত সংক্রান্ত সমস্যা সমাধান করেছো আজকে আমরা সমানুপাত ও লব্ধি এই অধ্যায় থেকে শুধুমাত্র বহুরাশি ও ধারাবাহিক অনুপাত এবং সমানুপাত আমরা পড়ব বহুরাশি অনুপাত কাকে বলে বহুরাশি অনুপাত হচ্ছে তিন বা ততোধিক রাশির অনুপাতকে বহুরাশি অনুপাত বলা হয় তিন বা ততোধিক রাশির অনুপাতকে বহুরাশি অনুপাত বলা হয় যেমন বহুরাশিক অনুপাতে একটি বাক্সের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার কথা যদি আমরা বিবেচনা করি তাহলে বাক্সটি দৈর্ঘ্য যদি হয় 8 সেমি প্রস্থ 5 সেমি ও উচ্চতা 6 সেমি তাহলে বাক্সটি দৈর্ঘ্য অনুপাত প্রস্থ অনুপাত উচ্চতা উচ্চতা হবে 8 অনুপাত 5 অনুপাত 6 এটাই হচ্ছে বহুরাশিক অনুপাত অর্থাৎ তিন বা ততোধিক রাশির অনুপাতকে বহুরাশিক অনুপাত বলা হয় বহুরাশিক অনুপাতের মধ্যে ধারাবাহিক অনুপাত আমরা করব ধারাবাহিক অনুপাত কি ধারাবাহিক অনুপাত হচ্ছে যে মনে করি পুত্র ও পিতার বয়সের অনুপাত ধরি পুত্র ও পিতার বয়সের অনুপাত পিতা ও পুত্র ও পিতার বয়সের অনুপাত হচ্ছে 15:41 এটা আমরা যদি ধরি যে পুত্র ও পিতার বয়সের অনুপাত হচ্ছে 15:41 আবার পিতা ও দাদার বয়সের অনুপাত দাদার বয়সের অনুপাত হচ্ছে 41:65 তাহলে এই দুই অনুপাতকে আমরা একত্রিত যদি করি তাহলে পুত্র অনুপাত পিতা অনুপাত দাদা তাহলে এখানে আমরা
পিতা 41 এখানেও পিতা 41 এই দুই অনুপাতকে যদি একত্রিত করি তাহলে পুত্র অনুপাত পিতা অনুপাত দাদা অর্থাৎ পুত্র হচ্ছে 15 অনুপাত পিতা 41 দাদা হচ্ছে 65 এটাই হচ্ছে ধারাবাহিক অনুপাত এখানে ধারাবাহিক অনুপাতে যদি দুইটি অনুপাতে প্রথম অনুপাতে দ্বিতীয় রাশি এবং দ্বিতীয় অনুপাতে প্রথম রাশি অর্থাৎ এটা হচ্ছে পূর্ব রাশি আর এটা হচ্ছে উত্তর রাশি এটা প্রথম অনুপাতের ক্ষেত্রে আবার দ্বিতীয় অনুপাতের ক্ষেত্রে এটা হচ্ছে প্রথম রাশি আর এটা হচ্ছে প্রথম বা পূর্ব রাশি এটা হচ্ছে উত্তর রাশি বা দ্বিতীয় রাশি তাহলে এই দুই অনুপাতে প্রথম অনুপাত এবং দ্বিতীয় অনুপাতে প্রথম অনুপাতের উত্তর রাশি এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি যদি সমান না হয় তাহলে এই দুই অনুপাতকে সমান করে নিয়ে ধারাবাহিক